হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব প্রিমিয়ার প্রোতে কীভাবে আপনার ক্লোন ইফেক্ট দেওয়া যায়। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমাদের দেখেন এখানে তিনটা ফুটেজ আছে, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে রাইট, আর হচ্ছে লেফট। তো আমরা খুব ইজিলি এটাকে আমরা ক্লোন ইফেক্ট দিব, একেবারে সহজ। যারা অল্প অল্প প্রিমিয়ার প্রো জানেন, অলরেডি বুঝে ফেলছেন যে আমি কীভাবে করবো। ইয়াস, মাস্কিং। তো প্রথমে বলি আপনি কীভাবে শ্যুট করবেন। ফার্স্টে আপনাকে ট্রাইপড রাখতে হবে এবং এক্স্যাক্ট ওই জায়গায় ট্রাইপড রাখতে হবে, ট্রাইপডটা সরানো যাবে না। মানে একটা সেন্টার পয়েন্ট আপনাকে ট্রাইপডে রাখতে হবে, দেন আপনার এই শ্যুটগুলো নিতে হবে। তো হ্যান্ড হেল্ড হলে কিন্তু এগুলো করতে পারবেন না। আর এরপরে হচ্ছে তিনবার শ্যুট নিতে হবে, একটা হচ্ছে মিডল, দেন একবার রাইট, একবার একবার রাইট, একবার লেফট। তো এখন আমরা এটাকে ম্যাচ করব, লাইক ও আসতে ওখানে দাঁড়ায় আছে, দেন এই যে টাটা দিল, দেন এবারে ঢুকছে একজন। এখন এর জন্য আমি একটু পরপর দিয়ে রাখছি যাতে ফ্রেমে ঢুকবে। তো আমরা এখন মিডলটাকে রেখে রাইটে যাব, রাইটের লেয়ারে যেয়ে ইফেক্ট কন্ট্রোলে যাব। এরপরে এখানে যে অপাসিটি আছে, অপাসিটির নিচে আপনার এখানে মাস্কিং টুল আছে, লাইক রেক্ট্যাঙ্গল আর পেন টুল। আপনি ইচ্ছা করে রেক্ট্যাঙ্গল দিয়েও করতে পারেন আর পেন টুল দিয়ে করতে পারেন। তো আমরা ইজিলি এটা রেক্ট্যাঙ্গল নিয়ে আসি। দেখতে পাচ্ছেন যে অলরেডি রেক্ট্যাঙ্গলের একটা মাস্কিং তৈরি হয়েছে, বাট আমরা যাবো হচ্ছে গিয়ে রাস্ট টেনে এই পাশে, লাইক ওরখানে। তো ওর হাইট অনুযায়ী আমি চেষ্টা করবো যে দুটো নেওয়া যায়। তো এরকম একটা, দেন এরকম একটা, সরি, যেহেতু ফ্রেম থেকে বের হয়ে গেছে, তো এই এই পর্যন্ত আমি একবার সেম রাখি। এখন দেখি কি অবস্থা। তো আসলো, ডাটা দিল, দেন হচ্ছে এখানে, তো এখানে আর কি ও চলে গেল। এখন দেখেন এখানে মাঝখানের ওদের যে এখানে হালকা একটু একটু মানে হার্ড এজ থাকতে পারে, এটাকে মিক্স করে ফেলার জন্য বা সিং করে ফেলার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই লেয়ারের ইফেক্ট কন্ট্রোলে দেখেন যে মাস্কের নিচে মাস্ক ফেদার এখানে দোষ আছে, এখানে আমরা যদি বাড়াই তাহলে এটা মিশে যাবে, সামথিং লাইক দ্যাট। এখানে মিশে গেলে তখন আর কি যে হার্ড এজটা আর বোঝা যাবে না, মানে যত বেশি হার্ড করতে পারবেন তত বেশি আপনার এটার জন্য সুবিধা। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে উপরের লেয়ারে, লাইক লেফট লেয়ার। আমরা লেফট লেয়ারে আবার যাচ্ছি, এবার এটাও কিন্তু আবার মাস্কিং করতে হবে। সো লেফট লেয়ারে ক্লিক করছি, সেম আগের মতো অপাসিটির নিচে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আসি, দেন জাস্ট কিছুই না, আবার ওখানে ছেড়ে দেই, দেন এইখান থেকে এসে এই পর্যন্ত লাইক দ্যাট, তারপর এই ওকে। এরপর সেম আমি আবার কী করবো, যেহেতু আমার এই মাঝখানে এই যে একটা মানে এই জায়গায় যে একটা ই আছে, এটাকে আমরা মিক্স করে ফেলবো আবার। তো আবার কী করবো, এই লেফট লেয়ারের মাস্ক ফেদারে যাবো, যাওয়ার পর এখানে আস্তে আস্তে বাড়াই, অলরেডি একটু মিশে যাচ্ছে, তিনটে লেয়ার মোটামুটি মিক্স হয়ে গেছে। সো আমরা এখন প্লে করি কী অবস্থা দেখি, যে ওটা আড়া দিচ্ছে এবং ঢুকতেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের দুই পাশে একটু কম আলোকিত, মানে এটা একটু ডার্ক ডার্ক আর একটু লাইট, কারণ সূর্যোদয়ের সময় আমরা নিয়েছিলাম। তো ইচ্ছা করলে আপনি এটাকে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট দিয়ে ম্যাচ করতে পারেন। কীভাবে দেখেন, রাইটে ক্লিক করেন, দেন আপনি ইফেক্ট কন্ট্রোলে যান, ওখানেগুলি আপনি এখানে ব্রাইটনেস পাবেন, BRI, এখানে ব্রাইটনেস আছে, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো লেফটে ছেড়ে দেন, দেওয়ার পরে আপনি হালকা করে একটা ব্রাইটনেসটা বাড়াইয়া দেন, সামথিং লাইক দ্যাট। তো দেখবেন যে অলরেডি ব্রাইটনেসটা বেড়ে গেছে, এবার পুরো মিক্স হয়ে গেছে। সেম কাহিনী আপনি করতে পারেন উপরের লেয়ারে। সো আমরা এই ব্রাইটনেস আর কন্ট্রাস্টটাকে ধরে কন্ট্রোল সি প্রেস করে অথবা এখানে কপি করি, দেন লেফটে যাই, দেন এখানে পেস্ট করে দিই, তাহলে হবে কি যে তিনটা লেয়ার পুরোপুরি মিক্স হয়ে যাবে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার হচ্ছে আমরা কালার ক্রিয়েট করবো, যাতে আমাদের পুরো মনে হচ্ছে যে পুরো জিনিসটাই একসাথে ঘটতেছে। তো আমরা এখানে আবার প্রজেক্ট মেনুতে যাই, যাওয়ার পরে রাইট ক্লিক, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নিউ আইটেম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন ফ্রেম সাইজ, মানে আমার ফ্রেম সাইজ যেরকম ছিল ওরকম, তো প্রেস ওকে। এরপরে এটাকে যা ড্র্যাগ করে উপরের দিকে ছেড়ে দিই, অ্যান্ড পুরোটাকে আমি ফ্লাট করে দিই, দেন এখানে আমি যে কোনো একটা কালার লুটস অ্যাপ্লাই করতে পারি আর কালার গ্রেডিং করতে পারি। তো কালার গ্রেডিং করার জন্য আমাকে এই কালার প্যানেলে যেতে হবে। তো কালার প্যানেলে চলে আসলাম আমরা, এরপর দেখতে পাচ্ছেন যে এখানে, দেন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে বেসিক কারেকশনে গিয়ে আমরা অটো করে দিতে পারি, জাস্ট সবগুলোকে একবারে ধরে ফেলবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে সুন্দর করে ধরে ফেলছে। এরপরে আপনি ইচ্ছা করলে এটাকে ওয়ার্ম বা যেরকম কালার গ্রেড আমরা করি সেটা করতে পারি, দেন স্যাচুরেশন আরও একটু বাড়াই দিই, অ্যান্ড দেন এখানে আরও কিছু অপশন আছে, লাইক এরপরে হচ্ছে আমরা এখানে এক্সপোজার
দেন এখানে হাইলাইটটা কমিয়ে শ্যাডোটা বাড়াই দিই। এরপরে হচ্ছে ক্রিয়েটিভ যে একটা লুটসে অ্যাপ্লাই করি, এরপরে আমি এখানে একটা ক্রিয়েটিভ লুটসে অ্যাপ্লাই করি। তো এখানে লুকে ক্লিক করেন, দেন কাস্টম, তারপর আপনার ডেস্কটপে যেখানে লুটস আছে আমি আমি লুটসটা নিয়ে আসি। এটা টুলস নিয়ে আসলাম, একেবারে ম্যাচ হয়ে গেছে, মানে মনে হচ্ছে তিনটা লেয়ার একসাথেই আছে। অ্যান্ড এরকম ইচ্ছে করে ইনসিটি কমিয়ে দিতে পারেন, জাস্ট বেশি কালার ওভার কালার যাতে না হয়। দেন কার্ভ ইউজ করে আপনি একটু মানে আপনার মতো করে সাজাইতে পারেন যে কীভাবে এটা করা যায়। তো এবার আসি আমরা যেই ফার্স্টে যেটা আমরা দেখিয়েছিলাম যে ও হার্টের হেডে এখান থেকে চলে আসে সেটা আমরা কীভাবে করলাম। এর হচ্ছে একটা ট্রিক, সেটা গ্রিন স্ক্রিনের মাধ্যমে করেছি। ফুটেজটা নিয়ে আসি, দেখেন গ্রিন স্ক্রিন ফুটেজটা আমি এখানে উপরে ছেড়ে দিই। তো এখন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আপাতত অফ করে রাখি। তো দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিন ওরা এখানে চলে যাচ্ছে, বা ও এখান থেকে হেঁটে চলে যাচ্ছে। এটা কেন করলাম? ওভারল্যাপিংয়ের জন্য। দেখতে পাচ্ছেন যে এই এই জিনিসটাকে আমরা কী করবো, গ্রিন স্ক্রিনটা উঠিয়ে ফেলবো। তো জাস্ট এসার পিছনে যাই, দেন আপনি এখানে সার্চ করবেন আলট্রা কি, ULTRA আলট্রা কি, দেন ড্র্যাগ করে ছেড়ে দিবেন এখানে। এবং এখানে আলট্রা কি কী কালার এখানে আই ড্রপার ধরবেন, ধরার পরে সবুজ জায়গায় এটা ক্লিক করবেন। তো এখানে যেহেতু এটা অন্ধকার অন্ধকার জিনিস, অলরেডি টু এরকমগুলো থাকবে, সেগুলো আমাদের ঠিক করতে হবে। তো এটা আপনারা না করলেও পারেন, আমি দেখাচ্ছি যাতে আমরা সবাই এটা আরও ভালো করে করতে পারি। প্রথমে কি করবেন, আউটপুটে যাবেন, যাওয়ার পরে কম্পোজিটে ক্লিক করবেন, দেন আলফা চ্যানেল, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে এই আমার এই পার্টটা থাকবে, বাট এই পার্টটা আমার পুরোপুরি ব্ল্যাক হইতে হবে। সেজন্য আমাদের ম্যাট জেনারেশন যেতে হবে, দেন ট্রান্সপারেন্স, এবং ম্যাট জেনারেশনের সবার শেষে পেডেস্টাল এটা আমরা 100 করে দিব। মোটামুটি হয়ে গেছে, বাট আমাদের আরও কাজ বাকি আছে, লাইক এগুলোও কিন্তু ঠিক করতে হবে। ট্রান্সপারেন্সি হালকা বেশি না আবার। তো এবার আমরা আবার আলফা চ্যানেল থেকে কম্পোজিটে ফেরত যাই। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু চেঞ্জ করা দরকার, যেহেতু এখানে ট্রান্সপারেন্সি হয়ে আছে। আমরা একটু বাড়াই, একটু মানে লাইক পিছনের দিকে নেই। এই যে দাগটা পড়ছে এটার কারণ হচ্ছে যে আমার গ্রিন স্কিনের যেই দেখেন পর্দাটা, আমি আসলে অত বেশি উপরে উঠতে পারি নাই, কারণ আমি হাত দিয়ে ধরে আসছিলাম। এটাকে আমাদের কী করতে হবে, দেখেন এটা উপরে গিয়ে এই অপাসিটিতে গিয়ে এখানে আমার পেন টুল দিয়ে অথবা আমি যাই করি না কেন, আমি আপাতত আলট্রাকে অফ করে রাখছি। দেন পেন টুল দিয়ে জাস্ট এইটুকু কেটে ফেলতে পারবো, লাইক দ্যাট, দেখতে এভাবে, তাহলে আমার ওই এটা আসবে না। দেন আমি আবার এটাকে অন করে দিচ্ছি, এখন কিন্তু ওই জিনিসটা এখনো পুরোপুরি আসে নাই, মানে আমি যদি আবার ওকে, সো মোটামুটি একটা আসছে, বাট আমরা এখন আরেকটু নিচে নামাই দিই, তাহলে আমার ওই কালো রেখাটা আর থাকবে না। এবার দেখতে পাচ্ছেন যে কোনো রেখা টেখা নাই, সব ঠিক আছে। এটা আপনি না করলেও পারেন, আপনি যদি গ্রিন স্ক্রিন না থাকে তাহলেও কোনো প্রবলেম নাই, আপনি এটাকে জাস্ট নর্মাল আমি প্রথম যেরকম দেখাচ্ছিলাম এটা ছাড়া, এই ফুটেজ ছাড়া সেটাও করতে পারেন। তো দ্যাটস ইট, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। সো আশা করি সবার কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো টেক কেয়ার, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।